নুনটা অনেক কিছু শিখে গেছে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এই গরমে আপনারা শুধু আইসক্রিমের রেসিপি দেখতে চাইছেন, তো এর আগে আমি আইসক্রিম বানিয়েছি, পেপসিও বানিয়েছি, কিন্তু আজকে আমি কোনো রকম রাসায়নিক রং ছাড়াই কালারফুল আইসক্রিম করে আপনাদের দেখাবো। দাদু কাঁধে আছে তরমুজ, কত বড়, আমি ভালো হাতে করে নিবে, দাদু এরকম কাঁধে করে নিয়ে নিয়েছে। আর আমি নিয়েছি এই যে পাকা পেঁপে, কথা খাবে, আমি আজকে আইসক্রিম খাবো। পপি তো অনেক ধরনের আইসক্রিম বানিয়েছে, কিন্তু আজকে নতুন ধরনের আইসক্রিম বানাবে, দেখি কেমন করে আজকে পপি। এটা ছোট, তুই নিতে পারবি? এটা ওটা তুলতে পারবি? ওই তুল দেখি, ভালোই শক্তি আছে নুনটার গায়ে। এটা কি বল না রে, হ্যাঁ নামটা আগে বল, তরমুজটা একদম লাল টকটক করছে, বেশ পাকা মিষ্টি হবে। ওরে বাবা, আমি এদিকে দেখাচ্ছি, ওই থেকে ও শুরু করে দিচ্ছে। ইয়ে থাকলে না পপি, তোমাকে জানি। কি দাওনা দাওনা করছে দিদি? দিদি তুমি এই তরমুজের দানা গুলো ফেলে আর এই সাদা অংশটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিবে, আর লাল অংশটা নিয়ে নিবে। হাত দিস না, আমি পেঁপেটা কেটে নি। আমি পেঁপেটা কাটবো এবার। আমাকে বলে দিচ্ছে কি করে কাটতে হবে, লম্বা করে। এই পেঁপে গুলো স্বাদ কিন্তু খুব ভালো, হেভি লাগে খেতে। তুই এদিকে সরে আয় না। এগুলো কি? পেঁপের খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব, তরমুজের বিচেগুলো বের করে ফেলে দিচ্ছি। আইসক্রিম খেতে গেলে তোমাকে 8 ঘন্টা অপেক্ষা করে বসে থাকতে হবে। আমি সারা রাত ধরে এখানে বসে থাকি। আমি পপি? আমি পপি নই। আমি কে বল? তাহলে ছোট মা? না, ছোট ঠাকুমা। ছোট ঠাকুমা? না, পপিকে চাও, এটা আমার নয় তো। বন্ধুরা, এই পেঁপের জাতটা কিন্তু সম্পূর্ণ আলাদা, দেখুন ভেতরটা পুরো লাল, আর আমাদের যে দেশি পেঁপে পাকে ভেতরটা হলুদ হয়, এরকম লাল হয় না। আমার তো এই পেঁপে খেতে বেশি ভালো লাগে। এইভাবে আমি আর দিদি দুজনে মিলে পেঁপে আর তরমুজ পরিষ্কার করে ছাড়িয়ে নেব। এই গরু, এটা খা, তুই গরু তো খা। আরে এটা ছোট করে দাও। এই নন্টে, খোসা কেন খাচ্ছিস? দিদি ওকে দাও না একটু কেটে, এত তিনজনকে। ও গরু, তুই গরু নয়, তুই নন্টে না, তুই ভূতি। ওটা খেতে নেই, রেখে দে রেখে দে, না ওইটাই খাবে। আমি পেঁপে আর তরমুজটা গ্রেট করে নেব, চিনিটা আমি গুঁড়ো করে নেব। আপনারা পেঁপে আর তরমুজ ছোট ছোট করে কেটে মিক্সিতে গুঁড়িয়ে নিতে পারেন। নাকি
গর্জন ছেলে পুরো পেপে গেট করা হয়ে গেছে, এবার তরমুজ গেট করবো। বলে আইসক্রিম সব ভর্তি হয়ে গেছে, এখনো এগুলো আইসক্রিম হয়নি, হবে তো খা। আইসক্রিম তৈরি করার জন্য সব উপকরণ তৈরি হয়ে গেছে, এবার আইসক্রিমটা বানাবো। তাও আর একটু মিষ্টি হওয়ার জন্য গ্রেট করে রাখা পেঁপে আর তরমুজে আমি 3 চামচ করে চিনির গুঁড়ো দেব। ভালো করে মিশিয়ে নেব, মেশানোর পর আরেকবার দেখবো, যদি মিষ্টি কম হয় তখন আরেকটু চিনি গুঁড়ো দেব। একটা দুটো দানা রয়ে গেছে, ফেলে দেব। পেঁপে এবং তরমুজে একটু যে দানা দানা আছে ছোট ছোট, এইভাবে মেশাতে মেশাতে একেবারে তরল করে নেব। খুব ভালো করে একদম মসৃণ করে গুলিয়ে নিয়েছি। এই যে আইসক্রিম তৈরি করার মোল্ড নিয়েছি, এবার এতে আমি ভরে নেব। প্রথমে আমি পেঁপেটা দেব, ভালো করে ঠুকে ঠুকে একটু সমান করে নেব। এবার আমি তরমুজের মিশ্রণটা দিয়ে দেব। খাপগুলো লাগিয়ে নেব। দে 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 দে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। পূর্বাসারে বাড়ি চলে যাচ্ছে, আইসক্রিম হয়ে যাক, তখন আবার ডেকে নেব। এবার কাঠিগুলো ভরে নেব। এই দেখুন বন্ধুরা, আইসক্রিমটা দেখতে কত সুন্দর লাগছে, হয়ে গেলে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এবার আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 8 ঘন্টার জন্য। বাকি যতটা রয়ে গেছে এই যে কাপে ভরে নেব, চায়ের কাপ নিয়েছি। কেন তুই খাবি না? তাহলে আবার কি? আরে আইসক্রিম গুলোকে দেখে মনে হচ্ছে যে কখন খাবো কখন খাবো। দাও না, কখন খাবো ওটা কখন? তুমি এখন খেয়ে দে, ঘুমিয়ে পড়ো, সে বিকেল বেলা ডাকবো তোমাকে। আচ্ছা তাই হবে, যা। হ্যালো, পলিথিন দিয়ে ভালো করে সিল করে নেব। এই তুই চুপ করবি, হাত কেটে যাক আমার, যা কেটে যাক, আমি কাঁদবো ভ্যা ভ্যা করে, তুই কি করবি তখন? ওইটা তো এবার কাঠিগুলো গেঁথে দেব। আজ কি হয়নি, এবার ফ্রিজে বসাবো, তারপর খাওয়া হবে। কেমন? 8 ঘন্টা পর খাওয়া হবে। আমাদের আইসক্রিম গুলো সব তৈরি হয়ে গেছে, এবারে 8 থেকে 9 ঘন্টা পর আমরা ফিরে আসছি। চলো, আজকে দাদু একা বসে থাক, দাদুকে ছেড়ে দিয়ে চলে যাবো। দাদু আর নন্টে দুইজনে থাক, দুইজনে থাক। তাহলে বন্ধুরা ফিরে আসছি 8 থেকে 9 ঘন্টা পর, এখন ডিপ ফ্রিজে রাখবো।
যাবে, ফ্রিজ থেকে বের করে যা গরম বেশিক্ষণ রাখলেই গলে যাবে। পরে যাবো, পরে গেলে উঠে পড়বো। সাত থেকে আট ঘন্টা পর চলে এসেছি আর সবাই বসে পড়ছে, কিন্তু দুর্ভাগ্যবশত নোনটা নেই, হঠাৎ মামা বাড়ি চলে গেছে, আমরাই সবাই মিলে খাবো। এই দেখুন কত সুন্দর বসেছে, নোনটার জন্য একটা ফ্রিজে রাখা হবে, ও এসে খাবে। দারুণ বসছে, এই দেখুন আইসক্রিম দেখুন খুলে গেছে, খুলছে না, এত শক্ত হয়ে বসছে, একটু হাওয়া খেলে আর খুলে যাবে। কি সুন্দর বসছে, আমার তো দেখে খেতে ইচ্ছে করছে। সুন্দর হইতে থাকো, এই দেখো দু কালার। এই বাবু দু রকম কালারের আইসক্রিম, একটা আইসক্রিমে আপনারা দু রকম স্বাদ পাবেন। দেখুন বন্ধুরা কি সুন্দর আইসক্রিম হয়েছে, ওপরের দিকটা পেঁপে আছে আর নিচের দিকটা তরমুজ। অর্জুন একটা তুলে নিয়েছে আগেই, এই না পূর্বাশা খাও খাও খাও। এই আইসক্রিমটা দেখলে বাচ্চা থেকে বয়স্ক সবারই খেতে ইচ্ছে করবে। না দেখো, হ্যাঁ আমি পেঁপেটা খাচ্ছি তো জানো, একদম পেঁপে খাচ্ছি। এই নাও, আর এইটা ক্যামেরাম্যানের জন্য থাক, আমি এইটা খাবো। এই যে আজকে আবার গলা ধরে যাবে, লোভে তো থাকতে পারছি না, খেয়ে নিচ্ছি। ডাক্তার বারণ করছিল তোমাকে খেতে, দারুণ লাগছে, পুরো পেঁপে স্বাদ আইসক্রিমে। পেঁপে খাচ্ছি না আইসক্রিম খাচ্ছি সেটাই বুঝতে পারছো না, বুঝতে না, শুধু মনে হচ্ছে কি ফল খাচ্ছি, এদিকে ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ কোনোদিন এরকম আইসক্রিম খাইনি। আপনারা কেউ কোনোদিন খেয়েছেন কি এরকম তরমুজ আর পেঁপে দিয়ে আইসক্রিম? যদি না, কোনোদিনই খাইনি, এই প্রথম খাচ্ছি পপি কিচেন। পেঁপে আর তরমুজ, পেঁপে আর তরমুজ, পেঁপে আর তরমুজ। পপি যে কত রকমের আইসক্রিম বানিয়ে আমাদেরকে খাবে বলতে পারবো না। বলতেছি এটা তো সেই রেইনবোর কালার। আমি পেঁপে আর তরমুজ দিয়ে বানিয়েছি, পেঁপের জায়গায় আপনারা পাকা আম দিতে পারেন, কাঁচা আম দিয়েও করতে পারেন, ভালো লাগবে। লেবুর জুস দিয়েও করতে পারেন। হ্যাঁ এতক্ষণ তো চুচে চুচে খেলাম, এবার কামড়ি খেয়ে দেখি কেমন লাগে। আমার তো গলা মাঝে মাঝে ধরে যায়, এই যে ঠান্ডাটা খেলাম, দেখুন কথা বলছি সাথে সাথে গলা ধরে যাচ্ছে, আর খাবো না। এই আইসক্রিমটা খেতে মন প্রাণ জুড়ে গেল, কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছে। অর্জুন স্কুল থেকে এলো, স্কুল থেকে আসার পর যখন আমি বললাম যে আইসক্রিম আছে ফ্রিজে চ খাবি চ, একবারে দৌড়, আর কোনো দিকে তাকায়নি। বন্ধুরা এইরকম আরও অনেক ভিলেজ স্টাইল নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ প্লিজ আপনারা পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান সবার আগে পেতে পাশে যে ঘন্টিটা থাকে সেটা ক্লিক করে দিবেন। আর আজকের এই ভিডিও ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন।